हेलो एवरीवन, दिस इज शुभजीत घोष, फर्स्ट ईयर एमबीबीएस स्टूडेंट फ्रॉम आईपीजीएम ईयर एंड एसएसकेएम हॉस्पिटल कोलकाता। देखो तुम्हारे हमें कम्युनिटी सेक्शने आमार जे यूट्यूब चैनल तार कम्युनिटी सेक्शने दुई दिन आगे एक पोस्ट करेछिलाम एवं जानिएछिलाम जे तुम्हारा एखाने कमेंट सेक्शने कम्युनिटी सेक्शनर पोस्टर अंडारे जो कमेंट सेक्शन आछे सेखाने तुम्हारे क्वेरिजगुलो पुट करो। आमी तुम्हारे 72 घंटार मध्य एखानकार जो क्वेरिगुलो आसबे सेगुलोर आमी रिप्लै देवार चेष्टा करब। तो तारी आज के रिप्लाइंग भिडियो बोलते पारो, तुम्हारे कमेंटे तुम्हारे क्वेरि रिप्लाइंग भिडियो एटी। तो भिडियो तुम्हारा शेष अब्दि देखो, अनेकगुली क्वेरि एखाने कवर होबे एबं अवश्यई जेहेतु तुम्हारे क्वेरिगुलो सबकटा आमाय भालोभावे जदि अन्सार दिते हय, एत क्वेरिर जवाब एकटी भिडियोर माध्यमे देवा सम्भव नय। प्राय 300-র ओपर तुम्हारे कमेंट आछे, তাই আমি যেগুলো প্রথম দিকে যে কমেন্টগুলো এসেছে সেই কমেন্টগুলোর এখন রিপ্লাই দিচ্ছি এবং এরপরে আরেকটি পার্ট 2 আসবে, সেখানে আমি বাকি কমেন্টগুলো রিপ্লাই দেব। তো আশা করব তোমাদের ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই তার জন্য লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথম কোয়েরি, হোয়াট ইজ রিফান্ডেবল ফি এন্ড হোয়েন ওয়ান উইল গেট ইট ব্যাক। দেখো আমি এটা তোমাদের জানিয়েছি একটি ভিডিওতে যে তোমাদের যে রিফান্ডেবল ফি যেটা, সেটা একমাত্র অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিংয়ের ক্ষেত্রে রিফান্ডেবল ফিটা থাকে, সেটার অ্যামাউন্ট আনরিজার্ভের জন্য 10,000 টাকা এবং ওবিসি এসসি এসটি এদের জন্য 5,000 টাকা। আর এটা কখন ফিরে পাওয়া যায়? এটি ফিরে পাওয়া যায় সমস্ত কাউন্সিলিং শেষ হয়ে গেল তারপর, কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিংয়ের জন্য গত বছর অবধি কোনো রিফান্ডেবল ফি নেওয়া হতো না। 205 এসটি ক্যাটাগরি ওয়েস্ট বেঙ্গল বিএইচএমএস, অর্থাৎ 205 এসটি ক্যাটাগরির একজন ক্যান্ডিডেট সে বলছে বিএইচএমএস পাবো কি না। অবশ্যই পাবে, এমনকি তুমি নতুন কলেজগুলোতে নতুন মেডিকেল কলেজগুলিতে এমবিবিএসও পেতে পারো। এরপর দেখো ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কলেজগুলোর রিভিউ ডিটেলস ভিডিও ইনক্লুডিং ক্যাম্পাস হোস্টেল মেস একাডেমিক ফেস্ট। সব কলেজগুলির তো দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, এটা প্রণয় জিজ্ঞাসা করেছে আমাকে। সব কলেজগুলির তো আমি দিতে পারবো না, বা দিলে সেখানে কিছু কন্ট্রোভার্সিয়াল কথা হয়তো উঠে আসতে পারে যেগুলি অন্য কলেজে সেই কলেজের স্টুডেন্টরা দেখলে পছন্দ করবে না আমি যদি সেগুলি বলি, বা এরকম কিছু হতেই পারে। আমার নিজের কলেজের ভিডিওটাতেই অনেক কলেজ থেকে উল্টোপাল্টা কমেন্ট করেছে অনেক স্টুডেন্টরা। তো আমার নিজের কলেজকে নিয়ে আমি একটা সঠিক তথ্য দিয়ে একটি ভিডিও বানানো আছে, তো সেটা তোমরা দেখতে পারো যদি আমার কথার উপর বিশ্বাস থাকে, কারণ সেখানে কমেন্ট সেকশনটা প্রায় গার্বেজ করে রেখে দিয়েছে কিছু কিছু স্টুডেন্টরা যারা অন্য কলেজের। তো সেটা গেল অন্য কথা। এরপর দেখো, এরপর হচ্ছে দাদা 29,306 এআইআর ওবিসি বি ফার্স্ট রাউন্ডে কোন কলেজ হবে। দেখো কাট অফ নিয়ে বা কলেজে এত র্যাঙ্ক হলে তোমার কোন ওই কলেজে হবে, এই র্যাঙ্ক হলে সেই কলেজে হবে, এই রকম কথা আমি এখন বলবো না যতক্ষণ না স্টেট র্যাঙ্কটি আমি হাতে পাচ্ছি। তার আগে এগুলি যদি কেউ বলে তাহলে সেগুলি একটা জাস্ট ধারণা, কিন্তু সেগুলি কখনোই সত্য নয়, বা এর মধ্যে তোমাদের ফেলে আমি তোমাদের কনফিউজ করতে চাই না এখন। তো এই নিয়ে আমি পরে ভিডিও বানাবো যখন স্টেট র্যাঙ্কটা পাবলিশড হওয়ার মুখে হবে। এরপর দেখো রাউন্ড 2 কাউন্সিলিংয়ের সময় কাদের সিট অ্যালট আগে হবে, যারা নিউ রেজিস্ট্রেশন করেছে তাদের, না যারা আপগ্রেডের অপশান দিয়েছে রাউন্ড 1-এ? এরকম কোনো রুল নেই, দুজনেরই একই সাথে একইভাবে হবে, ওরকম কোনো রুল নেই। সেটা পুরোপুরি র্যাঙ্কের ওপর ডিপেন্ড করছে তার র্যাঙ্কটা কত। ইজ ইট পসিবল ফর মি টু ক্র্যাক নিট ইন 6 মান্থস ফ্রম নাও, আই অ্যাম এসসি? সো দেখো এর উত্তর আমি একটি ভিডিওতে দিয়েছিলাম তোমারই এই কমেন্টের থ্রু দিয়ে। তুমি এসসি হও আর যেই হও, তোমার 6 মাস তোমার জন্য ইনাফ, তুমি সেটা কাজে লাগাতে পারলে ঠিক করে। তার ডিটেলস আমি দিয়েছিলাম কদিন আগেই, তো সেই ভিডিওটি যদি না দেখে থাকো তো দেখে নিতে পারো। আপ টু 34K WB ফার্স্ট রাউন্ডে সিট পাওয়া যাবে? আপ টু 34K WB ফার্স্ট রাউন্ডে সিট পাওয়া যাবে, পসিবল, অনেকটাই চান্স আছে পাওয়ার, ঠিক আছে। তো তুমি যখন 34K বলছো হ্যাঁ পাওয়া যাবে। এরপর দেখো আমি একটি অন্য একটি আপডেট তোমাদের এরই মাঝে দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এই যেমন আগের জন প্রশ্ন করেছিল 34K পাওয়া যাবে কিনা, এইরকম অনেকের মধ্যেই এখন ডাউট আছে যে তারা কলেজ পাবে কিনা। তো তাদের জন্য বলবো, দেখো আন একাডেমিতে আমাদের আনন্দ মানি স্যার যিনি আছেন তিনি কি করছেন, তিনি এখন বায়োলজির প্রতিটা চ্যাপ্টারকে প্রায় বলতে পারো রিভিশন বলতে পারো, বা সেটাকে পুরো রিভিউ করে দিচ্ছে এনসিআরটির বই থেকে, অর্থাৎ এনসিআরটি তে চ্যাপ্টার ওয়াইজ প্রায় রিভিউ চলছে এবং তার সেখানে কী হচ্ছে সেখানে প্রতিটা চ্যাপ্টারের
তুমি 3-4 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে, সে চ্যাপ্টারের উপর ডিপেন্ড করছে, মধ্যে তুমি পুরো এনসিইআরটিটাকে কভার করে নেবে এবং সেটা কীভাবে করতে হবে না হবে সমস্ত কিছু উনি সেখানে রিভিউ করে দেবেন একেবারে। তো এই জিনিসটা তোমরা যদি অ্যাভেল করতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্কটি দেওয়া আছে। এখানে আগামীকাল 31 অক্টোবর সন্ধ্যা 7টা থেকে 3 ঘন্টার একটা ম্যারাথন চালু হচ্ছে, যেখানে এনসিআরটি রিভিউ প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন চ্যাপ্টারটির এনসিআরটি থেকে রিভিউ করবেন আনন্দমণি স্যার সন্ধ্যা 7টার সময় আগামীকাল 31 অক্টোবর। তো চলো আমরা আবার ফিরে আসি আমাদের কমেন্ট বক্স কোয়েরি যেটা চলছিল সেটাতে। তো এর পরের যে কমেন্টটি যেটি করেছে সেটা হচ্ছে AIR 4.5 লাখ পিএইচ 133 র্যাঙ্ক, পিএইচ র্যাঙ্কে স্টেট কোটা, কলকাতাতে জিএমসি হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে, হবে নয় অবশ্যই হবে। তারপর দেখো রিভিউ সাগর দত্ত মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো কলেজ, ইমার্জিং কলেজ বলতে পারো, অন্যান্য পুরনো কলেজগুলিকে তো কাট অফের দিক থেকে এর কাট অফটা দেখবে নতুন যে মানে আগের যে বছরগুলো সেগুলোতে উঠে এসেছে, অর্থাৎ এর ইম্প্রুভিং হচ্ছে র্যাঙ্কিংয়ে। এরপর দেখো পিডাব্লিউডি ক্যাটাগরি এর কাট অফ কত যাবে, প্রায় ধরে নাও যেটা তোমাদের কোয়ালিফাইং মার্কস সেটাই যাবে, তার থেকে বেশি যাবে না। আই হ্যাভ গট 566 মার্কস উইথ AIR 38574, ইজ দেয়ার এনি চান্স টু গভর্নমেন্ট মেডিকেল কলেজ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা, অ্যান্ড আই এম ফ্রম জেনারেল ক্যাটাগরি। 8 জন এটি লাইক করেছে, তার মানে এটি তোমাদের অনেকের মধ্যে এখন প্রশ্ন। তো আমি বলবো 38574 ইয়েস চান্সেস আর দেয়ার। দেখো এখন আমি যেটা এখনও অবধি খবর পাচ্ছি যে সাউথ স্টেটগুলোতে র্যাঙ্কিংটা আগের বছরের তুলনায় হিউজ পরিমাণে ইনক্রিজ হয়েছে, তাদের দিকেও র্যাঙ্কটা বেশি হয়েছে সাউথ ইন্ডিয়ার দিকে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে আগের বছরে যে 29,200 AIR যার কাট অফ গেছিলো ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটাতে, তার থেকে নিচে নামার সম্ভাবনাটা কম, অর্থাৎ 39,200 ওপরে যাবার সম্ভাবনাটাই বেশি, নিচে যাবার সম্ভাবনাটা কম। আবার এই বছরে পুরুলিয়া মেডিকেল কলেজটি নতুনও খুলছে। তো যাই হোক, তার পরের কমেন্টটি যদি আমি দেখি, দাদা আমার AIR এত, AIQ নাকি স্টেটে কলেজ পাবো, 150,358 ST। তুমি স্টেট কোটাতে কলেজ পাবে, ভালো কলেজ পাবে, AIQ তেও হতে পারে পাবে, কিন্তু AIQ এর থেকে স্টেট কোটাতেই তোমরা ভালো কলেজটা পাবে। কাম CNMC কলেজের হোস্টেল রিভিউ প্লিজ, আমার পক্ষে দেওয়া সম্ভব নয় অন্য কলেজের হোস্টেল, সরি। দাদা তুমি তোমার পড়ার স্ট্র্যাটেজি শেয়ার করো প্লিজ, আর তুমি কীভাবে রিভিশন করতে সেটাও বলবে প্লিজ দাদা। এই নিয়ে ভিডিও মাঝে মাঝেই আসে, তবে আমি পরেও আপলোড করব, সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রেখো তার সেগুলি পাবার জন্য। হুইচ ইজ বেটার সাগর দত্ত আর বর্ধমান? অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস, অ্যাকর্ডিং টু মাই চয়েস বর্ধমান ইজ বেটার, বিকজ বর্ধমান ইজ ওল্ড, মাঝে মাঝে ওল্ডার দ্যান দ্য সাগর দত্ত। তো ইউ অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস ইউ ক্যান চুজ, বাট ইফ ইউ ওয়ান্ট টু নো মাই ওপিনিয়ন আই উইল গো ফর বর্ধমান। দাদা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, প্লিজ আমি কীভাবে BHMS এর কাউন্সেলিং করাবো? WBMCC তে আপডেট এসে গেছে, আয়ুষের কাউন্সেলিং, সমস্ত আয়ুষ কোর্সের কাউন্সেলিং হবে WBMCC-র ওয়েবসাইটে, তো সেটিকেই তোমরা ফলো করো। এরপর আসছি পরের কমেন্টে, মাই অল ইন্ডিয়া র্যাঙ্ক ইজ 98,427 মার্কস, 98,427 অ্যান্ড মার্কস ইজ 486, আমি ওয়েস্ট বেঙ্গলে BHMS পাবো? অবশ্যই পাবে, শিওর পাবে। PG কলেজ এভরিথিং ইন এ ভিডিও আছে দেওয়া, লিঙ্কটি আমি চেষ্টা করবো নয় তোমরা দেখে নাও, ডিসক্রিপশন বক্সে আছে। এরপর দেখো দাদা আমার AIR 135,073, SC র্যাঙ্ক 7,608, আমার কি স্টেট পসিবিলিটি আছে? আছে, অবশ্যই আছে, নতুন মেডিকেল কলেজগুলিতে তোমার আছে পসিবিলিটি। IPGMER.gov.in সাইটে PH ক্যান্ডিডেটদের জন্য MCIR বোর্ড বসার কথা বলা আছে ফর AIQ, তাহলে সেটাই কি স্টেট কোটাতেও কি সেটা ভ্যালিড হবে? দেখো স্টেট কোটার জন্য, স্টেট কোটার কাউন্সেলিংয়ের জন্য WBMCC-তে একটি নোটিফিকেশান আসবে যে PH ক্যান্ডিডেটরা কবে যাবে, এবং অবশ্যই ওই IPGMER এর ওয়েবসাইটেও আসবে, নোটিশের যে সেকশানটা আছে ওইখানে আসবে। তো এটা যেহেতু AIQ এর জন্য, তো স্টেট কোটাতে তুমি যদি পার্টিসিপেট করতে চাও তাহলে এইখানে গিয়ে কোনো লাভ নেই, সেই সময় যাবে, কোনো মানে অসুবিধা নেই। স্টেট কাউন্সেলিং প্রসিডিওর ইন বেটার ওয়ে, অলরেডি প্রসিডিওর দেওয়া আছে।
আর অবশ্যই 2020-তে যখন যখন যা আপডেট হবে আমি অবশ্যই দিতে থাকবো। এর দাদা বলছি যে স্টেট কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন WBMCC-তে করাতে হবে, তো এর সাথে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের MCC-এর কোনো কানেকশান নেই তো? না নেই। 471 মার্কস SC ক্যাটাগরি, AIR 1,12,217 SC ক্যাটাগরি। দাদা আমি ফার্স্ট রাউন্ডে কোন কলেজ পেতে পারি? কোন কলেজ পেতে পারি আমি কী করে বলবো? আমি কি এতটাই কি আমার আমার এতটাই জ্ঞান আছে যে আমি কোন কলেজ পাবে আমি সেটা একেবারে এক্স্যাক্ট বলে দেবো? এটা কার জ্ঞান আছে যে স্টেট র্যাঙ্ক পাওয়ার আগে বলে দেবে যে ওই কলেজটি তুমি পাবে? এটা কখনো সম্ভব না। হ্যাঁ তুমি কলেজ পাবে এটুকু বলতে পারি। এরপর দেখো 557 OBC এ গভর্নমেন্ট MBBS পাওয়ার চান্স আছে? দেখো হ্যাঁ চান্স আছে, শেষ অবধি কাউন্সেলিংটা করিও, একদম মপ আপ রাউন্ড অবধি খুব যে চান্স আছে সেটাও না, আবার চান্স নেই এটাও না, অর্থাৎ বাউন্ডারি লাইন যেটাকে বলে সেই পজিশনে এখনও আপাতত যেটা মনে হচ্ছে। স্টেট ব্যাঙ্ক বেরোনোর পর হয়তো সিচুয়েশানটা চেঞ্জ হয়ে যাবে এবং হতে পারে, আমি চাইবো চেঞ্জ হোক এবং এইটা সম্ভাবনা তৈরি হোক যে যারা 550 অ্যাটলিস্ট পাচ্ছ তারা যেন অবশ্যই চান্স পাও ইন আনরিজার্ভ ক্যাটাগরি অর OBC এ OBC বি। এরপর মাই র্যাঙ্ক ইজ 18K, যদি অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন না করি তাহলে স্টেট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট নিতে পারবো? অবশ্যই পারবে, নো ইস্যু অ্যাট অল। দাদা নিট 2021-এর সিলেবাস কি একই থাকবে? একই থাকবে, এখন অবধি এমন কোনো আপডেট নেই যে নিটের সিলেবাস কমবে এবং সেটি কমা উচিতও নয়। কমলে কোন জায়গা থেকে কমবে না কমবে এগুলি তো শুরু থেকে বলে দেওয়া দরকার ছিল না? যদি কমে তাহলে তো এমন নয় যে 2 মাস আগে বলে দিল এতগুলো চ্যাপ্টার হবে এইগুলো হবে না, তাহলে যে ধরো এতদিন ধরে ওই চ্যাপ্টারগুলোই পড়ে এসেছে অন্যগুলো তখন পড়বে বলে শুরু করেছে, তাহলে তার জন্য তো বিপদ না। সেই জন্য দিলে এতদিন দিয়ে দিত সিলেবাস কমার খবর, কিন্তু এখনও যেহেতু দেয়নি তাই সিলেবাস কমবে বলে ভেবো না। আচ্ছা চলো, অনেকগুলি কমেন্ট আমরা দেখলাম, এরপরে নেক্সট যে পার্টটা আসবে সেখানে রিমেনিং কমেন্ট অনেকগুলি আছে, তো সেইখান থেকে আমরা তারপরে কমেন্টগুলি দেখব। তো তোমাদের যদি এইগুলির পরে এবং এইগুলি শোনার পরও যদি এই ইস্যুগুলো নিয়ে কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এই ভিডিওর, আর কমিউনিটি পোস্টে আমার পোস্টগুলি অবশ্যই ফলো করো, সেখানে আমি যখন বলবো যে এখানে তোমরা কমেন্টগুলো লেখো, তোমাদের কোয়েরিগুলো লেখো, আমি রিপ্লাই করব, তো সেখানে তোমরা রিপ্লাই করো। তবে কোনো কারোর অন্য একজন কমেন্ট করেছে তার কমেন্টের ভিতরে গিয়ে রিপ্লাই সেকশানে তুমি তোমার কোয়েরি লিখে দিলে সেটা আমার আমি কিন্তু দেখতে পাবো না, দেখতে পাবো কিন্তু আমি এই সময় ওটা কভার করতে পারবো না। তো তোমাকে বলো ফ্রেশ একেবারে তুমি সেখানে কোয়েরিটা পুট করবে নিজের, ঠিক আছে? তো চলো এখনকার জন্য টাটা। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে এবং মনে হয় অন্য কারোর উপকার হবে তার সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে।